নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কি বানাবো দেখাচ্ছি। আর আজকে সরস্বতী পূজা, সবাইকে শুভেচ্ছা। সবাই সবাই উপোস নিরামিষ, তাই সরস্বতী পূজা রান্না বান্না পুজো ওগুলো আলাদা হবে। আর আমি বানাবো শাক আলুর ল্যাংচা, খেজুরে গুড়ে শাক আলুর ল্যাংচা। আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন। চলুন শুরু করি। আজকে সরস্বতী পূজা না, ভিডিওটা যেদিন যাবে সেই দিন সরস্বতী পূজা, সেই জন্যই বললাম সরস্বতী পূজায় অনেক অনেক শুভেচ্ছা। চলুন এবার ভিডিও শুরু করি। এই যে শাক আলু বা মাট আলু যে যা বলে, এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সানবো। এটা ময়দা, এটা এলাচ গুঁড়ো, সাদা তেল, আর এটা একটু পাউডার, এইটা বেকিং সোডা, আর এই যে খেজুরের গুড় দিয়ে আমি রসটা ফুটাবো। এখনো ফুটাইনি, গুড়টা গলিয়েছি, পেটালি গুড় গলিয়ে রেখেছি, রসটা ফুটিয়ে নেবো। এবার আমি শাক আলুগুলো ছাড়িয়ে নেবো, খোসাগুলো সেদ্ধ করাছে দিয়ে মাখিয়ে নেবো। এইগুলো সাদাও হয়, এগুলো লাল। আমার বাবাদের কত হতো সাদা সাদা শাক আলু। আমার মারা রাতের বেলায় এই শাক আলু সব হাঁড়ি করে সেদ্ধ করে রেখে দিত, তারপরের দিন সকালে আমরা সবাই মুড়ি দিয়ে খেতাম। আমার বাবারা 10 কাটা 15 কাটা করে শাক আলু লাগাতে আগে, এখন আর কেউ তোলার ভয়ে লাগাই না। কুপি কুপি সেই সারা জমি কুপাতে হবে, তবে শাক আলু পাবে। এটা লাল, সেটা সাদা শাক আলু। শাক আলুর শাকও তেল শাক করে রান্না করে খায়। আলুটা আমার ছাড়ানো হয়ে গেল খোসা, এবার ভালো করে ছেনে নিতে হবে। এটা খুব সুন্দর করে ছানতে হবে। অল্প অল্প করে ময়দা দেবো, দুবার মাখাবো। শাক আলুটা আমি একটু মুখে দিয়ে দেখলাম, ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সেই শাক আলু, সেই টেস্ট, সেই স্বাদ। শাক আলুটা দেখলেন, বললাম খুব সুন্দর, একই স্বাদ, আর ছোটবেলাকার কথা মনে পড়লো। আমরা সকলে ভাই বোনে শাক আলু সেদ্ধ সকালে খেতাম। আমরা অনেক বড় ফ্যামিলি, আমরা 5 ভাই 3 বোন সবাই মিলে সকালবেলা আলু সেদ্ধ মুড়ি, আবার এমনি শুধু থালাই থালাই করে আলু সেদ্ধ নিয়ে খাওয়াতো। এটা এলাচ গুঁড়ো, চিনির সঙ্গে গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম। আর চিনি গুঁড়োটা আমার ঘর থেকে আনা হয়নি, এখনই মনে পড়লো, তাই এটা আমি চিনি গুঁড়ো দেবো। এটা একটু বেকিং পাউডার দেবো, অল্প। আমার এটা মাখা হয়ে গেল, এবার আমি ল্যাংচাগুলো বানিয়ে নিচ্ছি।
একটু গাওয়া ঘি মাখিয়ে দিলাম সেন্টটা হওয়ার জন্য। এগুলো একটু করে গাওয়া ঘি আমি মাখিয়ে দিয়েছি। গুলো আমার বানানো হয়ে গেল, তিনটা শাক আলু আর অল্প ময়দা, 13টা ল্যাংচা বানানো হলো। এবার আমার এগুলো বানানো রেডি থাক, ততক্ষণ আমি কড়াইটা ধুয়ে সিরাটা তৈরি করে নেব, তারপরে ভাজবো। আমার হয়ে গেছে, আবার নামিয়ে দেবো। সিরাটা আমার সব খেজুরের গুড়, চিনি টিনি দিইনি, এখন তো সময়ে খেজুরের গুড়টাই খাওয়া ভালো। সবটাই দেখুন, এবার সাদা তেল দেবো। এবার তেলটা গরম হয়েছে, এবার আমি ল্যাংচা গুলো ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়েছে, তুলে নেব। ভালোই হয়েছে, খুব সুন্দর, খেজুরের গুড় মিষ্টি আর ভাজা জিনিস ভালোই টেস্টি লাগছে। দেখলেন তো আমরা কি করে বানালাম বাড়িতে, আপনারাও বানাবেন, আমরা বানিয়ে খেলাম, খুবই ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, নমস্কার।